তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো কাস্টম কার্ড। তো কাস্টম কার্ড তোমরা ফ্রিতে পেতে চলেছো, তো কোয়া থেকে অনেকগুলো কাস্টম কার্ড নিয়ে নেবে। তো প্রথমে কোয়া থেকে কাস্টম কার্ড পাওয়া যায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টোরে যাবে, স্টোরে দেখতে পাচ্ছ। তো স্টোরে যাওয়ার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে, যাই হোক না কেন, তো কালেকশনে চলে যাবে। কালেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আইটেম বলে লেখা আছে, আইটেমে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে কাস্টম কার্ড। তো এই কাস্টম কার্ড নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে দেখো, তোমাকে কিন্তু এখানে 100টি ডায়মন্ড খরচা করতে হবে। তো এই 100টি ডায়মন্ড খরচা করে তুমি এখান থেকে কাস্টম কার্ড নিতে পারবে, তাছাড়া কিন্তু এখানে পারবে না। তো এবার আমি বলে দেবো দেখো ফ্রিতে কীভাবে নেবে। তো যারা জানো তারা এই ভিডিওটি ছেড়ে চলে যাও, আর যারা জানো না, যারা নতুন খেলছো তারা দেখে যাও। তো দেখো এখানে গিল্ডের অপশান আছে, গিল্ডের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গিল্ড। তো তুমি যদি গিল্ডে জয়েন না হয় দেখো, তাহলে যে কোনো একটি গিল্ডে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর দেখো কী করবে, দেখো এখানে টুর্নামেন্ট, টুর্নামেন্ট বলে লেখা আছে, টুর্নামেন্টে ক্লিক করবে। তো এখানে দেখো প্রতি শুক্রবার কিন্তু এখানে টুর্নামেন্ট চলে। তো টুর্নামেন্টে কী করতে হয় দেখো, তোমাকে কিন্তু এখানে যে লাস্টের বক্সটা আছে এখানে 1800 পয়েন্ট ডক ট্যাগ, তো সেটা তোমাকে এখানে কমপ্লিট করার পর কিন্তু এখানে তোমাকে পূরণ করতে হয়। তাহলে কী হয় দেখো, এখান থেকে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো প্রতি শুক্রবার করেই এই টুর্নামেন্টটা চলে। তো শুক্রবার দিন তোমাকে কী করতে হবে দেখো, এই যে লাস্টের বক্সটা দেওয়া আছে 1800 পয়েন্ট, তো সেটা তোমাকে পয়েন্টটা পূরণ করতে হবে। তোমাকে শুধু একাই নয়, তোমাদের গিল্ডে যতজন থাকবে তারা কিন্তু গেম খেলতে হবে। গেম খেলে খেলে কিন্তু এগুলোকে পূরণ করতে হবে। তো ডক ট্যাগ দরকার পড়বে, এই জন্য তোমাদের কী করতে হবে, গেম খেলে কিন্তু ডক ট্যাগ পূরণ করতে হবে। তো 1800 যদি করে নাও তোমরা সবাই গিল্ডে যতজন মেম্বার আছো বা লিডার আছো সব মিলে, যদি 1800 পয়েন্ট করো তাহলে তুমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডক ট্যাগ। এখানে দেখো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডক ট্যাগ। তো এটা তোমাকে পূরণ করতে হবে। পূরণ করার পর দেখো নিচে যেগুলো ইয়ে আছে, এখানে গোল্ড রয়্যাল ভাউচার আছে, এখানে গোল্ড আছে, তো অনেক কিছু এখানে স্ক্যান ব্যাগার সব আছে, তো সব তুমি এখান থেকে পেয়ে যাবে। তো এই 1800 পয়েন্ট করার সঙ্গে সঙ্গে তুমি এই নিচেরগুলো পেয়ে যাবে। তো ওপরেরগুলো, উপরে যে 4টা বক্স দেখতে পাচ্ছ সেখান থেকে কী কীভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে 4টা জিনিস দেখতে পাচ্ছ এখানে কাস্টম কার্ড সহ, তো এই 4টা জিনিস তোমরা সেই বক্স থেকে পেয়ে যাবে। তো 4টা বক্স থেকে কিন্তু 4টা জিনিস পাবে। তো এই জন্য তোমাকে কী করতে হবে দেখো, তাদের ডক পূরণ করার জন্য তোমাকে কিন্তু ক্লাস স্কোয়াড গেম খেলতে হবে। তাহলে তোমার এখানে যে ডকটাকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু এটা এই গেমটা খেললে সহজেই পূরণ হয়ে যায়। তো কী করতে হবে তোমাদেরকে দেখো আমি একটা গেম প্লে করে দেখাচ্ছি। তো কী করবে তোমরা এখানে প্রথমে প্লে করবে, তো ক্লাস স্কোয়াড খেলার তোমরা এখানে ম্যাপটিকে ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে প্লে করবে, তো ভুল করে র্যাঙ্কে খেলবে না, নাহলে তোমাদের র্যাঙ্ক মাইনাস হবে বা র্যাঙ্ক থেকে সাসপেন্ডও করে দেয়। তো এই জন্য তোমাকে কী করতে হবে, ক্লাস স্কোয়াড কালাহারি খেলতে হবে, মানে ক্লাসিক। তো করার পর দেখো এখানে যখনই তোমরা গেমের ভিতর প্রবেশ করবে, মানে রাউন্ড শুরু হবে, তখনকে তোমাকে কী করতে হবে দেখো আমি বলে দিচ্ছি, তোমরা সব বুঝে যাবে। তো যখনই তোমাদের এখানে দেখো এরকম চলে আসবে, চলে আসার পর কী করে তোমরা কিন্তু এখান থেকে গেমটাকে কেটে দেবে। তো এখান থেকে কেটে দেওয়ার পর কী হবে দেখো, তোমাদের কিন্তু যে ডক ট্যাগ আছে সেটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে যাবে। তো এভাবে তোমরা প্রতিবার করবে, তাহলে তোমাদের যে শুক্রবার যে টুর্নামেন্টটা চলে, তো এটা শুধু শুক্রবারই করবে, তাহলে তোমাদের কিন্তু এই যে এখানে আমি দেখে দিই চলো। তো এখানে যে ডকটাক দেখতে পাচ্ছ এখানে টুর্নামেন্টে, তো এখানে যে ডকটাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের 9, 8, 10 এরকম করে কিন্তু বেশি হতে থাকবে। তো এইভাবে হতে হতে কিন্তু এখানে তোমাদেরকে এই যে উপরে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু 1800 পয়েন্ট করে নিতে হবে। করে নিলে তোমরা কী করবে দেখো, এখানে শুক্রবার তোমরা এই পয়েন্টটাকে পূরণ করতে হবে। শুক্রবার পয়েন্ট পূরণ করার পর তোমরা যে শনিবার দিন এটা কিন্তু এই 4টা বক্স থেকে কিন্তু কাস্টম কার্ডের লাস্টের বক্সটা থেকে কিন্তু কাস্টম কার্ড তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা কাস্টম কার্ড ফ্রিতে পেয়ে যাবে। তো প্রত্যেক শুক্রবার করে তোমরা যদি একটি করে কাস্টম কার্ড পাও, তাহলে তোমাদের কাছে কিন্তু অনেক কাস্টম কার্ড কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখো এখানে শুক্রবার দিন তোমরা এটা পূরণ করবে। পূরণ করার পর কী করবে দেখো, তোমাদের শনিবার দিন গেমটা ওপেন করবে। ওপেন করার পর দেখো এখানে যে মেল বক্স আছে, তো হঠাৎ দিকে তো ওপরে যে মেল বক্স আছে, মেল বক্সের ওপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এরকম দেখতে পাবে, ক্লিক করার পর এরকম দেখতে পাবে দেখো এখানে দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু এখানে কাস্টম কার্ড আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা শুক্রবার দিন পূরণ করেছি এবং শনিবার দিন কিন্তু এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এভাবে তোমাকেও দিয়ে দেবে। তো এভাবে তোমাকে কাস্টম কার্ড নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে ক্লেম অল বলে লেখা যায় দেখো, এখানে ক্লেমে ক্লিক করবে। তো ইনভাইট করছে হঠাৎ, তো ক্লেম অল বলে লেখা যায় দেখো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে সব কিন্তু তোমার কিন্তু এখান থেকে উঠে যাবে। তো এভাবে তোমরা সবাই পুরো গিল থেকে পুরো ফ্রিতে একবারে কাস্টম কার্ড নিয়ে আসবে। তো একটি দুটি না, তোমরা প্রতি শুক্রবার করে তোমরা পয়েন্ট পূরণ করবে, মানে গিল ডক ট্যাগগুলো পূরণ করবে। পূরণ করার পর 1800 করে নেবে। 1800 করে পূরণ পর দেখো শনিবার দিন তোমরা কিন্তু এটা কাস্টম কার্ডগুলো কিন্তু পেয়ে যাবে। তো এভাবে তোমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবে, তো একদম ফ্রিতে। তো এভাবে তোমাদের কাছে কিন্তু কাস্টম কার্ড অনেক জমা হয়ে যাবে। তো এভাবে তুমি কাস্টম রুম খেলতে পারবে। তো কীভাবে তোমরা কাস্টম রুম খেলবে না খেলবে আমি পরে একটি ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে বুঝে যাবে। তো দেখো এখানে কাস্টম কার্ড দেখো আমার কাছে কিন্তু এখানে 6টি কাস্টম কার্ড হয়ে গেছে। তো এভাবে তোমরা অনেক কাস্টম কার্ড পুরো ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এভাবে তোমরা কাস্টম কার্ড নিয়ে এখান থেকে কিন্তু কাস্টম রুম খেলতে পারবে। তো দেখো উপরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কাস্টম রুম খেলা চলছিল।
তো এইভাবে তোমরা অনেকগুলো কাস্টম কার্ড পুরো ফ্রিতে নিয়ে নিতে পারবে এখান থেকে, মানে গিল্ড থেকে, গিল্ড টুর্নামেন্ট খেলে। তো এইভাবে তোমরা গিল্ডে জয়েন হয়ে যাবে এবং টুর্নামেন্ট প্রতি শুক্রবার টুর্নামেন্ট খেলবে এবং শনিবার দিন তোমরা কাস্টম কার্ড পুরো ফ্রিতে উঠিয়ে নেবে। তো এই বক্সগুলো পূরণ করবে, তারপরে তোমরা কিন্তু কাস্টম কার্ড শনিবার দিন পেয়ে যাবে। তো যেভাবে ক্লেম করবে বললাম সেভাবে তোমরা ক্লেম করে নেবে, তাহলে তোমরা কাস্টম কার্ড তোমাদের কাছে অনেক জমা হয়ে যাবে। তো আর কিছু এখানে বলার নেই, যা ছিল সব বলে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে হবে না। তো ভিডিও নিচে তো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, ওখানে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনে দেখতে পাচ্ছি ওখানে অল সেট করে দেবে, তাহলে আমি যত সব নতুন ভিডিও যাবো সব তোমার কাছে কিন্তু চলে যাবে। তো আর কিছু এখানে বলার নেই, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।